ভারতবর্ষের এই প্রথম রিয়্যাক্টর মেশিন এসে পৌঁছলো এনটিপিসিতে। ভারতবর্ষের এই প্রথম পরিবেশ বান্ধব 50 মেগাভোল্ট এম্পিয়ার রিয়্যাক্টর মেশিন এসে পৌঁছলো আসানসোলের সালানপুর ব্লকের রূপনারায়ণপুরের এনটিপিসিতে। দেশের মধ্যে এই প্রথম একটি মেশিন যা সম্পূর্ণ পরীক্ষামূলকভাবে এখানে চালু করা হবে বলে জানিয়েছেন পাওয়ার গ্রিডের জেনারেল ম্যানেজার উজ্জ্বল মুখোপাধ্যায়। জানা গেছে প্রায় 2.5 মাস আগে গুজরাটের আহমেদাবাদের একটি বেসরকারি সংস্থায় তৈরি হওয়া এই বিশাল যন্ত্রটি বিভিন্ন রেল ব্রিজ থেকে শুরু করে বড় বড় রাস্তার উপর দিয়ে সময় নিয়ে বিশাল একটি গাড়ি করে আজ সোমবার দুপুরে এসে পৌঁছলো রূপনারায়ণপুরে। প্রায় 90টি চাকার একটি গাড়িতে করে আনা হয় এই যন্ত্রটিকে। এখানকার ইঞ্জিনিয়ার রাজদীপ মুখোপাধ্যায় বলেন, এই রিয়্যাক্টরের বিশেষ বৈশিষ্ট্য হলো এটি উদ্ভিজ তৈল দিয়ে চালিত হয়। এ বিষয়ে উজ্জ্বলবাবু বলেন, এই দিয়ে পূর্ব ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং বিহারের বিভিন্ন জায়গায় যে বিদ্যুৎ সরবরাহ করা হয়, এই মেশিনের দ্বারা বাণিজ্যের ক্ষেত্রে সেসব সমস্যা তৈরি হয় তা নিয়ন্ত্রণও করা যাবে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেখা যায় বাড়িতে বাড়িতে প্রায় সন্ধ্যের পর থেকে ভোল্টেজের পরিমাণ অনেক কমে যাচ্ছে, এটাও অনেকটা নিয়ন্ত্রণ করা যাবে। আমাদের ট্রান্সফর্মার অ্যান্ড রিয়্যাক্টরস কর্পোরেশন বলে একটি সংস্থা আছে, যারা L1 মানে সর্বনিম্ন দাম দিয়ে এবং আরও টেকনিক্যাল বিভিন্ন আসপেক্টগুলো দেখাশোনার পরে এরাই নিম্নস্থ দরপ্রাপ্ত হওয়ার জন্য এদেরকে অর্ডার দিয়েছিলেন পাওয়ার কর্তৃপক্ষ। এর বৈশিষ্ট্য কী হবে? বর্তমানে এই সাবস্টেশনে আমাদের আরও 7টি রিয়্যাক্টর আছে। এই রিয়্যাক্টর আরও একটি যোগ করা হচ্ছে। এর মূল উদ্দেশ্য কিন্তু ভোল্টেজ কন্ট্রোল। মূলত রিয়্যাক্টরের উদ্দেশ্য হচ্ছে উন্নত মানের বিদ্যুৎ দেওয়া, নিরবিচ্ছিন্ন না। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার জন্য লাইন এবং ট্রান্সফর্মার লাগে। উন্নত মান, উন্নত গুণাগুণ সম্বন্ধিত বিদ্যুৎ দিতে গেলে রিয়্যাক্টর লাগে। এটা কিন্তু উন্নত গুণমানের বিদ্যুৎ সরবরাহ করবে, মানে সঠিক ভোল্টেজ পাবে গ্রাহকরা। মানে এই ধরনের রিয়্যাক্টর, হ্যাঁ, আপনার প্রশ্ন সঠিক। যেহেতু আমরা ওই 11,000 ভোল্টেজ লেভেলে আমরা বিদ্যুৎ সরবরাহ করি না, এর ডাইরেক্ট ইম্প্যাক্ট 11,000 ভোল্টেজে যাবে না, কিন্তু 11,000 ভোল্টেজ যে সাবস্টেশন থেকে পাচ্ছে, 33 কেভি সাবস্টেশন থেকে পাচ্ছে, 33 কেভি আবার একটি 132 কেভি সাবস্টেশন থেকে পাচ্ছে, 132 কেভি আবার 220 কেভি সাবস্টেশন থেকে পাচ্ছে, আমরা ওই জায়গা পর্যন্ত পরিষেবা দিতে পারবো। আমাদের সঙ্গে যে 220 কেভি লেভেলে যে সমস্ত সাবস্টেশনগুলো যুক্ত আছে তাদের ভোল্টেজ গুণাগুণটা সত্যি খুব উন্নত হবে। এবং ব্যাপারটা যেটা হয়, ক্যাসকেডিং এফেক্ট, 220 যদি ভালো ভোল্টেজ পায়, 132 ভালো ভোল্টেজ পাবে, তারপরে 33 ভালো ভোল্টেজ পাবে, তারপরে 11,000 ভালো ভোল্টেজ পাবে। সালানপুর থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।